এরপরে আপনাদের সামনে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে, রঘুবীর দাদার হাতে বস্ত্র তুলে দেবেন। আমরা এই বছরও সামাজিক কর্মসূচি রেখেছি, এই মঞ্চে আমরা মেধাবী ছাত্রদের পুস্তক বিতরণ করব। আমাদের ডাকে সারা দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানীয় অতিথিরা। রাস্তার মধ্যে দিয়ে আপনার হাত করছে, কষ্ট হচ্ছে, আপনার গালাগালি দিচ্ছেন, কেউ কেউ সমান প্রতিষ্ঠা করছেন, কোন কোন মানুষ আমার কাছে জায়গা আবেদন করছেন, যেহেতু এটা আপনার এলাকা, আমার নিজের পাশের বাড়ি, আমার নিজের গ্রাম, কিন্তু বুঝতে হবে অভ্যস্ত সেটা হবে। ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত সঙ্গে সভাপতি স্যার আছেন, বলবেন, আমি এই বিষয়ে তার বলবো না। দীর্ঘদিন জেলা পরিষদ টেন্ডার না হওয়ার পরে কাজটা অকেজ হয়ে যায়, পরবর্তীকালে পঞ্চায়েত সমিতি ইতিমধ্যে তাকে অ্যালটমেন্ট করেছে, পরে ইলেকশন গিয়েছে, ইলেকশনের জন্য কাজ বন্ধ হওয়ার পরে একটা নতুন প্রসেসে কাজ আসতে একটু সময় লাগছে। কিন্তু উন্নয়ন মানে ঢালাই রাস্তা নয়, উন্নয়ন মানে জলের পাইপ লাইন নয়, উন্নয়ন যেটা সেটা হচ্ছে আপনি আপনার মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। আমরা যে জায়গায় মানসিকতা নিই তার থেকে আর একটু উন্নত থেকে উন্নততর এগিয়ে যাওয়ার নামই উন্নয়ন। তাই একটা ঢালাই রাস্তা, একটা মোরাম রাস্তা কিংবা একটা পাইপ লাইন, একটা জলের লাইন যেমন আপনার প্রয়োজন, তেমনই স্বেচ্ছাসেবী সংস্থা বা ক্লাব এনজিওর কাছে আমার আবেদন। আমি যেহেতু আপনাদের গ্রাম পথে, আপনার পাশের বাড়ি, আপনার এলাকার এখানকার ভূমিভুক্ত, তাই আমি আপনাদের কাছে আবেদন করব, সমস্ত রকম কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে যুক্ত করতে হবে। সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সরকারি যত রকম পরিকল্পনা আছে সেগুলো মানুষের বাস্তব রূপ হওয়ার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে না এলে কেবলমাত্র জনপ্রতিনিধি মৌসুমী পাত্র কিংবা কোন মানুষের দ্বারা সম্ভব হতে পারে না। আমি তাই পুরোনো কথায় ফিরে গিয়ে শুধু আপনাদের বলবো, আপনারা জানেন আমরা মাতৃ আলোচনায় গতি হয়েছি, তাই সর্বশেষ সংক্ষিপ্ত হয়ে বক্তব্য শেষ করার আগে আর একটা নিবেদন আপনাদের কাছে করবো আমি। দেখুন, আমরা মাতৃ আলোচনায় গতি হয়ে আজকে পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, মেয়েদেরকে যোগ্য সম্মান দিতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ছেলে মেয়ে সমান অধিকার পায়, সমাজের মূল সূত্রে যদি এগিয়ে আসা না যায় তাহলে কোনোভাবে সমাজকে উন্নয়ন একটা লাগানায় পৌঁছে দেওয়া সম্ভব নয়, সামাজিক উন্নয়ন সম্ভব নয়। সেই জায়গায় আপনাদের সম্মানীয় সভাপতি বস্ত্র তুলেছেন সম্মানীয় প্রধান মহোদয়, এরপরে সজনদা মঞ্চে আসবেন, উপস্থিত হয়েছেন সাংবাদিক মমতা গুণাকে বরণ করে নেওয়া হবে, সুদীপ্তা বরণ করছে। এরপরে আমরা হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে, রঘুবীর দাদার হাতে বস্ত্র তুলে দেবেন। এবছর মাধ্যমিকে সফল হয়েছেন, কৃতিত্বের সহিত অবশ্যই সম্পদিক Thank you.
পৌঁছে পারেনি, অসুবিধার জন্য আমাদের সম্মান অবশ্যই আমরা এই জন্য আপনাদের কাছে দুঃখিত হয়ে আসতে পারিনি কাজের মধ্যে দিয়ে। গণেশ পরামর্শ এরপরে কিন্তু এরা তা সত্ত্বেও বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও আর্থিক অনটনের মধ্যেও এরকম অনুষ্ঠান করে যাচ্ছে। আমরা যেভাবে প্রত্যেকটি মানুষ তাদেরকে আন্তরিকভাবে আশীর্বাদ করেছি, সহযোগিতা করেছি, আগামী দিনে এই আশীর্বাদ সহযোগিতা এদের সঙ্গে আপনাদের থাকবে। আপনারা সবাই এগিয়ে আসুন, আমরা সহযোগিতা করব এই রকম একটা অনুষ্ঠান যাতে বছর বছর হয়। রাস্তার মধ্যে যে আপনার হাঁটতে হচ্ছে, কষ্ট হচ্ছে, আপনার গালাগালি দিচ্ছেন, কেউ কেউ সমান প্রতিষ্ঠা করছেন, কোন কোন মানুষ আমার কাছে দায়ের আবেদন করছেন যেহেতু এটা আপনার এলাকা, আমার নিজের পাশের বাড়ি, আমার নিজের গ্রাম, কিন্তু বুঝতে হবে যথেষ্ট সেটা হবে। ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত সঙ্গে সভাপতি স্যার আছেন, বলবেন, আমি এই বিষয়ে তারা বলবো না। দীর্ঘদিন জেলা পরিষদ টেন্ডার না হওয়ার পরে কাজটা অকেজো হয়ে যায়, পরবর্তীকালে পঞ্চায়েত সঙ্গে ইতিমধ্যে তাকে অ্যালটমেন্ট করেছে, পরে ইলেকশন গিয়েছি, ইলেকশনের জন্য কাজ বন্ধ হওয়ার পরে একটা নতুন প্রসেসে কাজ আসতে একটু সময় লাগছে। কিন্তু উন্নয়ন মানে ঢালাই রাস্তা নয়, উন্নয়ন মানে জলের পাইপলাইন নয়, উন্নয়ন যেটা সেটা হচ্ছে আপনি আপনার মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। আমরা যে জায়গার মানসিকতা নিই তার থেকে আর একটু উন্নত থেকে উন্নততর এগিয়ে যাওয়ার নামই উন্নয়ন। তাই একটা ঢালাই রাস্তা, একটা মোরাম রাস্তা কিংবা একটা পাইপলাইন, একটা জলের লাইন যেমন আপনার প্রয়োজন, তেমনই স্বেচ্ছাসেবী সংস্থা বা ক্লাব এনজিওর কাছে আমার আবেদন। আমি যেহেতু আপনাদের গ্রাম পর্যায়ে, আপনার পাশের বাড়ি, আপনার এলাকার এখানকার ভূমিভুক্ত, তাই আমি আপনাদের কাছে আবেদন করব সমস্ত রকম কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে যুক্ত করতে হবে। সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সরকারি যত রকম পরিকল্পনা আছে সেগুলো মানুষের বাস্তব হওয়ার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। কেননা এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে না এলে কেবলমাত্র জনপ্রতিনিধি মৌসুমী পাত্র কিংবা কিংবা কোন মানুষের দ্বারা সম্ভব হতে পারে না। আমি তাই পুরোনো কথায় ফিরে গিয়ে শুধু আপনাদের বলবো, আপনারা জানেন আমরা মাতৃ আলোড়নায় গতি হয়েছি, তাই সর্বশেষ সংক্ষিপ্ত হয়ে বক্তব্য শেষ করার আগে আর একটা নিবেদন আপনাদের কাছে করবো। আমি দেখুন, আমরা মাতৃ আলোড়নায় গতি হয়ে আজকে পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, মেয়েদেরকে যোগ্য সম্মান দিতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ছেলে মেয়ে সমান অধিকার পায়, সমাজের মূল সূত্রে যদি এগিয়ে আসা না যায় তাহলে কোনোভাবেই সমাজকে উন্নয়নের কারণে পৌঁছে দেওয়া সম্ভব নয়, সামাজিক উন্নয়ন সম্ভব নয়। সেই জায়গায়